দেখেন দুই হাজার একবারে একেবারে বাচ্চাদের জন্য এই রে ভাই হানিফ ভাই এটা কি বাইক নিয়ে আসছেন আজকে হিরো স্পোর্টস বাইক ভাই এটা নাকি একশো কেজি ওয়েট নেয় ভাই এটা কি তেলে চলে না চার্জে ভাই ভাই একটু চালায় দেখেন আমাদেরকে দেখেন দুই হাজার চব্বিশের একেবারে বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা বাইক নিয়ে আসছে দেখেন আর পিছনের মডেলটা দেখেন জি নাইন জিরো নাইন হ্যাঁ দুই হাজার চব্বিশের একেবারে অল্প জায়গার ভিতরে এটা চালাতে পারবে হ্যাঁ আর এটা কিন্তু রিচার্জেবল ভাই বাচ্চাদের মোটামুটি এক থেকে পনেরো চোদ্দ পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে একশো কেজি ওয়েট নেয় এই বাইকটা আর সামনের ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন আর এটা রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় সামনের এলইডি ভাই এটাতে কি চাবি আছে এই যে দেখেন দুইটা চাবি আছে একেবারে অরিজিনাল বাইকের মতো বাইকের চাবি চাবিটা সামনের লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং আর গাড়ির ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা গাড়ি আর এটা কিন্তু পিছনে এলইডি লাইট আছে ভাই এটা নাকি হাতে পিক আপ ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন হাতে পিক আপ দিলে গাড়ি চলবে এটা কি পিসে যায় আবার ভাই এই যে দেখেন পিসেও যাবে আর চার্জিং করতেই যে কোনো না ভাই এই যেখান থেকে চার্জ দিতে হয় ঠিক আছে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবে ভাই এটাতে কি গান শোনা যায় এই যে দেখেন গান আছে আবার ব্লুটুথ আছে চার্জ আছে দেখতে পারবেন কালার 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 একটা গাড়ি অরিজিনাল গাড়িতে যে থাকে সেম পেন্টিং হবে গাড়ির ডিজাইনটা দেখেন ডাবল স্যালেন্সার রাবারের চাকা ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এটা চালাতে পারবেন আর এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা